সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা মশলা দিয়ে আপনারা কিভাবে রেস্টুরেন্ট স্টাইল অনেক মজার চিকেন চাপ তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করছে প্লাস চিকেন থেকে কিভাবে হাড় আলাদা করতে হয় এবং চিকেন চাপের যে মশলা সেটা এবং ডিটেলস টিপস অ্যান্ড টিপস সহ আপনাদেরকে রেসিপিটা শেয়ার করবো যেটা আপনাদের কাজে আসবে এবং অনেক উপকারে আসবে আপনারা চাইলে খুব সহজে এই চিকেন চাপ তৈরি করে পরিবারের সবাইকে পরিবেশন করে সবার মন জয় করে নিতে পারবেন চিকেন চাপ তৈরি করার জন্য লাগবে চাপের মশলা এর জন্য প্রথমেই আমি আপনাদেরকে চাপের মশলা তৈরি করে দেখাবো এখানে নিয়েছি হাফ চা চামচ কাবাব চিনি কাবাব চিনিটা কেমন হয় দেখতে আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এটা দেখতে অনেকটা কালো গোলমরিচের মতো বাট একটু ল্যাজা থাকে এটা আপনারা মশলা যে দোকানে পাবেন অর্থাৎ মুদির দোকানে সেখানে কিন্তু কাবাব চিনিটাও পাওয়া যায় আর এখানে নিয়েছি কালো গোলমরিচ হাফ চা চামচ কালো এলাচ বড় এলাচ এটা একটা যদি ছোট হয় দুটো নেবেন সাদা এলাচ আছে ছয়টি তেজপাতা একটি ছোটো সাইজের একটি জয়ফল নিয়েছি আর শেষ সাথে লাগবে জয়ত্রী ফুল একটি এখানে আছে জিরা এক চা চামচ নর্মাল জিরা এক চা চামচ লং চারটি দালচিনি দুই টুকরা এবং শুকনো মরিচ দুই থেকে তিনটি নিতে পারেন আর এর হচ্ছে জয়ফল জয়ফল কিন্তু সরাসরি এভাবে ইউজ করা যায় না যারা একেবারে নতুন হয়তো বুঝতে পারবেন না তাদের সুবিধার জন্য দেখাচ্ছি জয়ফলকে কোনো কিছু সাহায্যে বাড়ি দিলে এভাবে ওপরের অংশটা ভেঙে ভিতরে যে অংশ সেটা বেরিয়ে আসবে আর এই অংশটাই কিন্তু ব্যবহার করা হয় তো এটা দেখতে কিন্তু অনেকটা সুপারির মতো ছোট হলে একটি নেবেন বড় হলে হাফ নেবেন এখন সব কিছু চুলাই দিয়ে হালকা আছে তেলে এটাকে গুঁড়া করে নিতে হবে তো টালার পূর্বে যেটা করব যে আমি জলফলটা ভেঙে নেব এতে করে সুবিধা আছে যখন আপনি এটা ভাজবেন তখন খুব তাড়াতাড়ি এটা ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে এটা মচমচে হবে প্লাস গুঁড়া করতেও সুবিধা হবে এই জন্য আমি এগুলোকে ভেঙে নিচ্ছি অ্যালাসটাকে অবশ্যই এভাবে ভেঙে ছিঁড়ে আলাদা করে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এটা মচমচে হবে আমি সাদা এলাচ এবং কালো এলাচ দুটোই থেতো করে এটা একটু ইয়ে করে নিচ্ছি যেন খুব দ্রুত এগুলো মচমচে হয় এবং গুঁড়া করতে সুবিধা হয় তো চুলায় এটা ভাজার পর কিন্তু কালারটা চেঞ্জ করে ফেলা যাবে না যখন আপনারা চুলায় এটা ভাজবেন চুলার যে তাপ সেটা একেবারে কম রেখে হালকা আছে ভেজে যখন দেখবেন মশলাগুলো একটু গরম হবে তখন চুলার ওপরে চুলা বন্ধ করে রেখে দেবেন মচমচে হলে তারপর শিলপাটা বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে হবে তো আমি চাপ মশলা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এটা ব্লেন্ডারে গুঁড়া করে তারপর চেলে নিয়েছি তো এখান থেকে আপনি এক চা চামচ ইউজ করতে পারবেন তো আমি এর জন্য নিয়েছি তিনটি মুরগির মাংস দেখতে পাচ্ছেন হাড় সহ একটা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে হাড়টা কেটা আলাদা করবেন আর বাকি দুইটা আমি হাড় আলাদা করে নিয়েছি তো এখানে প্রথম এভাবে চাপ দিবেন দিলে হাড় মাথা যেটা সেটা বেরিয়ে আসবে এরপর হাড়ের সাথে যে মাংসগুলো লেগে থাকবে সেগুলো আপনাকে সেপারেট করে নিতে হবে এখানে হাড়ের যে জয়েন্ট অংশ সেটাও ভেঙে নিতে হবে তো মাংস আমি একটু সেপারেট করে নিচ্ছি চাকর সাহায্যে যেন হাড়টা সহজেই বেরিয়ে আসে ঠিক এভাবে হাড়টা ধরে মাংসটাকে এভাবে সেপারেট করে নিতে হবে এভাবে চাপ দিলে দেখবেন হাতটা ভেঙে চলে আসবে এখন যে এই যে হাড় আছে এটাকেও কেটে বের করতে হবে তাই হাড় বরাবর সোজা করে মাংসটা কেটে নিতে হবে যেন হাড়টা খুব সহজেই বেরিয়ে আসতে পারে আর এখানে যে নরম হাড় আছে দেখতে পাচ্ছেন হাড়টা প্রথমে বের করে নেবেন নিয়ে নরম হাড় একটু চাকর সাহায্যে কেটে নেবেন তাহলে খুব সহজে এটা সেপারেট হয়ে আসবে অর্থাৎ বেরিয়ে আসবে দেখুন চাপ দিলে এটা চলে আসবে বের হয়ে এখন এই হাড়টা ধরে টান দিবেন এভাবে এমনি খুলে আসবে তারপর টান দিলে দেখবেন খুলে আসবে তো খুব সহজে কিন্তু এভাবে আপনারা চাইলে হাড়টাকে মাংস থেকে সেপারেট করে ফেলতে পারবেন আর এই যে নরম হাড়গুলো আছে এগুলো আমি কেটে আলাদা করলাম তো এভাবে সমস্ত মুরগির যে লেগ পিসগুলো থাকে সেগুলো হাড় আলাদা করতে হবে আমি থাই পিস নিয়েছি আপনারা চাইলে কিন্তু মুরগির যে বুকের অংশ সেটাও নিতে পারেন এরপর এটাকে হ্যামার বা চাকুর পিছনে অংশ দিয়ে থেঁতো করে নিতে হবে বা শিল দিয়েও আপনারা থেঁতো করে নিতে পারেন তবে খুব বেশি কিন্তু থেঁতো করা যাবে না তাহলে কিন্তু মাংস ভাজার সময় ঝুরঝুরে হয়ে যাবে এমনভাবে থেঁতো করতে হবে যেন মোটামুটি এগুলো ফ্ল্যাট হয়ে যায় এরপর অপোজিট পাশে আমি থেঁতো করে নিচ্ছে তো আমার এগুলো সব থেকে করা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি এখন মিক্সিং বলে নিয়ে নিচ্ছি টক দই এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো হবে টক দই রয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি চাপ মশলা এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ সরিষা বাটা এক চা চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি চা চামচ ভর্তি করে দুই চা চামচ লবণ দিলাম একটু উঁচু করে হাফ চা চামচ মানে স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে এখন সমস্ত মশলাগুলো একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা চা চামচ ভর্তি করে অর্থাৎ উঁচু করে দিয়ে দিলাম আপনি যদি এটা টেবিল চামচ দিয়ে মেপে নেন সেক্ষেত্রে কিন্তু এটা সমান করে এক টেবিল চামচ হবে চা চামচ দিয়ে উঁচু করে দিলে এক টেবিল চামচ হয়ে যায় তো আমি উঁচু করে দিয়েছি এখন মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য হাতে সময় থাকলে দুই ঘন্টা পর্যন্ত এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন তো খুব ভালোভাবে মশলা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর আমি ফ্রাই করে দেখাবো তো ফিরে এসছি দেড় ঘন্টা পর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এই পর্যায়ে এক চা চামচ দিয়ে এটাকে আবারও একবার খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে ধনিয়ার গুঁড়া আপনার প্রথমও দিতে পারেন আমি আসলে ভুলে গিয়েছিলাম তাই শেষে অ্যাড করছে আর শেষে অ্যাড করলেও কোনো সমস্যা নেই প্রথম দিলেও কোনো প্রবলেম নেই যখন আপনার মনে পড়বে যে কোনো মশলা আপনি দিতে ভুলে গেছেন যখন মনে পড়বে তখনই দিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেসন দুই চা চামচ ভর্তি করে আমি এখানে বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা ভালোভাবে মাখানো হলে ফ্রাই করতে হবে দুই তিন মিনিট সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেবেন যেন বেসনটা চিকেনের উপরে খুব ভালোভাবে কোট হয় এখন আমি এটাকে ফ্রাই করব চুলাই কিন্তু আমি আগে থেকে কড়াই তেল বসিয়ে রেখেছি মোটামুটি গরম হয়ে গেলে চিকেন চাপ ছেড়ে দিতে হবে চিকেন চাপ যদি অল্প তেলে ফ্রাই করেন সেক্ষেত্রে চাপ ছাড়ার পর আপনাকে চুলা মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে কিন্তু অল্প তেলে ফ্রাই করলে সমস্যা হচ্ছে যে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে যায় যদি ডুবো তেলে ফ্রাই করেন তাহলে আপনার চিকেন চাপটা খুব ভালো হয় কিভাবে ভালো হয় আমি আপনাদেরকে ডিটেলসে বলছি দেখতে পাচ্ছেন মশলাগুলো খুলে গেছে তাই যেটা আমি করব নেক্সট যে চাপটা আমি ফ্রাই করবো সেটা একটু ডুবো তেলে ফ্রাই করব তাহলে দেখতে পারবেন যে আসলে ডুবো তেলে ফ্রাই করার সুবিধা কী ডুবো তেলে ফ্রাই করার কারণে যেটা হবে যে মশলাগুলো খুলে যাবে না দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একই লেয়ারে মশলা রয়েছে এবং খুলে যায় না আর খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয় সেক্ষেত্রে আপনি মিডিয়াম আছে এটাকে বাতার থেকে একটু কমে রেখে ফ্রাই করে নিতে পারবেন এটা খুব দ্রুত কিন্তু আপনার সেদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না আর একটা জিনিস খেয়াল রাখবেন বেসনের পরিমাণ বেশি দিবেন না তাহলে চিকেনের উপরে ল্যারটা মোটা হবে এবং সেটা শক্ত হবে তাই বেসন অল্প পরিমাণ দিয়ে আপনাকে চিকেন চাপটা তৈরি করতে হবে এতে করে চিকেন চাপটা অনেক মজার হবে জুসি হবে প্লাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে দেখুন পরিবেশ সবাই এটা ভীষণ পছন্দ করবে সেম রেসিপি ফলো করে আপনার চাইলে বিপ চাপও তৈরি করে নিতে পারবেন সেটাও কিন্তু খুবই মজার হয় ঘরে থাকা মশলা দিয়ে এভাবে চিকেন চাপ বা বিপ চাপ তৈরি করে দেখতে পারেন একদম রেস্টুরেন্টের মতো হবে গ্যারান্টি